সেভ এবং সেভ অ্যাজ সেভ করার সোজা বাংলা অর্থ হল রক্ষা করা কোনো সফটওয়্যারে কাজ করার সময় সেভ করার কাজটি পরিকৃত অর্থে রক্ষা করার মতোই সেভ না করলে কি হতে পারে এক মনে করো ফটোশপে একটা নতুন ফাইল মানে নতুন একটা পেজ নিয়ে তার উপর কিছু আঁকা করে ফাইলটি ক্লোজ করতে গেলাম এমন অবস্থায় ফটোশপ থেকেই প্রশ্ন আসবে সেভ করবে কি না সেভ না করে ফাইলটি ক্লোজ করলে ওই পাতাটি আর কোনো দিন ওই কম্পিউটারে খুঁজে পাওয়া যাবে না দুই ফটোশপে একটা ছবি ওপেন করলাম স্ট্যাম্প টুল দিয়ে দাগ মুছলাম এরপর সেভ না করেই ছবিটা ক্লোজ করলাম ওই ছবিটি আবার ওপেন করলে দেখা যাবে দাগগুলো রয়ে গেছে আবার দাগগুলো মুছলাম এবার সেভ করলাম ছবিটা ক্লোজ করে আবার ওপেন করলাম দেখা যাচ্ছে দাগগুলো নাই মানে মশা অবস্থাটা সেভ হয়েছে তিন জেপিজি ফরমেটের একটা ছবি ওপেন করে টাইপ টুল নিয়ে তার উপর বাংলাদেশ কথাটি লিখলাম লেখাটা ছবির উপর আরেকটা লেয়ার তৈরি করলো লেখাটা এখন ফন্ট হিসেবে আছে এটির ফন্ট সাইজ পরিবর্তন করা যায় রং পরিবর্তন করা যায় এদিক ওদিক সরানোও যায় কন্ট্রোল এস দিয়ে সেভ করতে গেলাম কিন্তু ফটোশপ সেটাকে আপনা আপনি সেভ অ্যাজ হিসেবে নিল ফরমেট হিসাবে ফটোশপ পিএইচডি পিডিডি পিএইচডিটি দিতে বলল কিন্তু আমি এটাকে জেপিজি ফর্মেটে সেভ করতে চাই ফর্মেটের বিশাল লিস্ট থেকে জেপিজি সিলেক্ট করে সেভ করলাম ছবিটি ক্লোজ করতে গেলাম কিন্তু ফটোশপ আবার সেভ চাচ্ছে কারণটা কি জেপিজি ছবিতে টাইপ টুল দিয়ে লেখাতে আরেকটা লেয়ার তৈরি হয়েছে জেপিজি ফর্মেট লেয়ার সাপোর্ট করে না সেভ করা জেপিজি ফর্মেটে সব লেয়ার মার্জ মানে একাকার হয়ে গেছে লেয়ারটা রাখতে চাচ্ছে কি না ফটোশপ সে ব্যাপারে সতর্ক ফটোশপ কিংবা টিপ ফরম্যাট লেয়ার সাপোর্ট করে মানে লেয়ারগুলো আলাদা আলাদা থাকা অবস্থাতেই সেভ হয় ফরমেটের লিস্ট থেকে টিপ সিলেক্ট করে সেভ দিলাম এবার সেভ করা যে পিজি এবং টিপ দুটো ছবি ওপেন করলাম জেপিজি ছবিটাতে একটা লেয়ার দেখা যাচ্ছে লেখার লেয়ারটিকে আর আলাদাভাবে পাওয়া যাচ্ছে না ফলে বাংলাদেশ লেখাটিতে কোনো পরিবর্তন করা কিংবা সরানো যাচ্ছে না টিপ ফর্মেটের ছবিটিতে লেয়ারগুলো আস্ত আসে বাংলাদেশ লেখাটির লেয়ার সিলেক্ট করে সেটাকে সরানো যাচ্ছে লেখাটির পরিবর্তনও করা যাচ্ছে বাংলাদেশ লেখাটি পরিবর্তন করে সেটাকে বাংলাদেশ কমা আমার দেশ লিখে দিলাম সেটা সম্ভব হলো এখান থেকে কী সিদ্ধান্ত পাওয়া যায় কোনো ছবিতে একাধিক লেয়ার তৈরি করা হলে ওই লেয়ারগুলোতে আবার কোনো কাজ করার সুবিধা রাখতে চাইলে লেয়ারগুলোকে মার্স করা যাবে না জেপিজিতে সেভ করা যাবে না কেননা জেপিজিতে সেভ করলে লেয়ারগুলো আপনা আপনি মার্জ হয়ে যায় লেয়ারগুলোকে আস্ত রাখতে চাইলে ছবিটাকে টিপ কিংবা ফটোশপ ফর্ম্যাটে সেভ করতে হবে সেভ নাকি সেভ অ্যাজ একটি ছবির ফাইল ওপেন করে কিছু পরিবর্তন করে সেভ করলে আগের ছবির উপরেই পরিবর্তনগুলো লিখিত হয় কোনো ছবির ফাইল ওপেন করে কিছু পরিবর্তন করে সেভ অ্যাজ দিলে পরিবর্তনগুলো সহ নতুন আরেকটি ফাইল তৈরি হয় সেভ অ্যাজ দিলে ফাইলটির নাম পুরোপুরি কিংবা কিছুটা হলেও পরিবর্তন করতে হবে তা না হলে নতুন এই ফাইলটি দ্বারা একই নামের আগের ফাইলটি রিপ্লেস হয়ে যাবে সেভ অ্যাজ দেওয়ার সময় ফর্ম্যাট পরিবর্তনের সুযোগও আসে এখন যে ফাইলটি ওপেন করলাম সেটাতে উইথে দু এবং হাইটে তিন হাজার চারশো পিকজেল আসে এটা থেকে বারো ইঞ্চি গুণন ষোলো ইঞ্চি সাইজের প্রিন্ট পাওয়া সম্ভব এই ছবিটাকে ক্রোপ করে পাসপোর্ট সাইজে নেওয়া হল এখন এটাতে উইটে চারশো বাহাত্তর এবং হাইটে পাঁচশো একানব্বই পিকজেল আছে এই মুহূর্তে পাওয়া ডিজিটাল ইমেজটি থেকে পাসপোর্ট সাইজ কিংবা এর চেয়ে ছোটো স্ট্যাম্প সাইজ ছবি প্রিন্ট করা সম্ভব তবে বারো ইঞ্চি গুণন ষোলো ইঞ্চি প্রিন্ট পাওয়া সম্ভব নয় এই অবস্থায় যদি সেভ দেয়া হয় তাহলে ছোট ছবিটা বড় ছবিটার জায়গা দখল করবে মানে রিপ্লেস হবে বড় ছবিটাকে আর বড় অবস্থায় পাওয়া যাবে না মানে বড় প্রিন্ট করার সুযোগও থাকবে না বরং এই মুহূর্তে এটা চাওয়াই বুদ্ধিমানের কাজ হলো বড় ছবির ফাইলটা থেকে যায় ছোটো ছবিটা আরেকটা ফাইল হিসাবে সেভ হোক এজন্যই দিতে হবে সেভ অ্যাজ ফাইল নেমে আগের নেমের সাথে পিপি যোগ দিলাম যাতে সহজেই চেনা যায় এটা পাসপোর্ট সাইজ প্রিন্ট করার উপযোগী ইমেজ কোনো ছবি জেপিজি ফর্মেটে সেভ দেওয়ার সময় জেপিজি কম্প্রেশন সেট করার অপশন আসে ভবিষ্যতে ছবিটাকে ভালো অবস্থায় পাওয়ার স্বার্থে কোয়ালিটি ম্যাক্সিমাম মানে দশ এগারো কিংবা বারো সেট করা উচিত কোয়ালিটি কম সেট করলে বেশি কমপ্রেস হয় এতে ছবিতে এক ধরনের নয়েজ তৈরি হয় যাকে জেপিজি আর্টিফ্যাক্ট বলা হয় কোথায় সেভ হচ্ছে সেভ কিংবা সেভ সেভের যাই দেই না কেন কোথায় সেভ হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় একই ফোল্ডারে নাকি অন্য কোনো ফোল্ডারে অন্য ফোল্ডারে হলে সেটা কি রেডি আসে নাকি নতুন ফোল্ডার বানাতে হবে নতুন ফোল্ডার তৈরি করলে সেটা কোথায় থাকবে কম্পিউটারের কোন হার্ড ডিস্কের কোন পার্টিশনে এসব বুঝতে পারা শেখা এবং অভ্যস্ত হওয়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কোনো অগ্রসর বন্ধুর কাছে কিংবা কোনো শিক্ষকের কাছ থেকে এসব শিখে নেবে ভালো থেকো সবাই না বুঝে ফটোগ্রাফি করছেন বুঝে করলে অনেক দূর এগোতে পারবেন ফটোগ্রাফির ভেতর বাহির বুঝতে হলে আমার লেখা বইগুলো এবং আমার ওয়েবে আমার লেখা প্রবন্ধগুলো পড়ুন